হ্যালো ভিউয়ার্স, হেকিমি ডট কমে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমরা আপনাদেরকে যে রোগের চিকিৎসাপত্র দেখাবো বা ঔষধি যে ভেষজ বা যে আমাদের বনজি ঔষধি দিয়ে তৈরি যে ওষুধটা দেখাবো সেটা দুইটা রোগের জন্য, মোট টোটাল তিনটা রোগের জন্য বলতে পারেন। একটা হচ্ছে সহবাসের সময় বৃদ্ধি এবং বীর্য যদি পাতলা হয় তার জন্য, এবং স্বপ্ন দোষ এর জন্য। এই তিনটা জিনিসের জন্য আজকে যে আমরা ওষুধটা তৈরি করা দেখাবো সেটা আজকের এই তিনটা রোগের জন্য। তাহলে সহবাসের সময় বৃদ্ধি করবে, বীর্য ঘন করবে এবং স্বপ্ন দোষের সমস্যাটা দূর করবে। মোট এই তিনটা জিনিস আপনাদের সমস্যায়, তিনটা সমস্যা যাদের আছে তারা এই ওষুধটি তৈরি করে খেতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো দূরীভূত হবে। তো আজকে আমাদের যে বনজি ঔষধি যে জিনিসগুলো প্রয়োজন সেইগুলো হচ্ছে, প্রথমেই আছে তালমাকনা 50 গ্রাম, তালমাকনা 50 গ্রাম। তারপরে আছে ইসুবগুল দানা, ইসুবগুল দানাটা হচ্ছে আপনার 50 গ্রাম। তারপরে আছে হচ্ছে বাবলা আঠা 25 গ্রাম, বাবলা আঠাটা হচ্ছে 25 গ্রাম। তারপরে আছে হচ্ছে শিমুল মুল চূর্ণ বা গুঁড়ো বা পাউডার, যেটাই বলি না কেন, শিমুল মুল পাউডারটা হচ্ছে 50 গ্রাম। এবং কথিলা আছে 50 গ্রাম, কথিলা 50 গ্রাম। এরপরে হচ্ছে এটা হচ্ছে গক্ষুর কাঁটা, গক্ষুর কাঁটা হচ্ছে 50 গ্রাম। কিন্তু গক্ষুর কাঁটাটা এখানে আস্ত আছে, আমার কাছে পাউডারটা নেই, তবে আপনারা যখন করবেন তখন অবশ্যই গক্ষুর কাঁটাটা পাউডারটা সংগ্রহ করে দিতে পারবেন। এই মুহূর্তে আমার কাছে গক্ষুর কাঁটাটা আস্ত রয়েছে, এটা পাউডার আমার কাছে নাই, তাই আমি এই মুহূর্তে দিচ্ছি না এটা। আপনারা অবশ্যই গক্ষুর কাঁটা পাউডারটা দেবেন। এই জিনিসগুলো আমরা টোটাল, তাহলে মোট হচ্ছে আমাদের 6টা জিনিস, এবং মধু তো থাকছেই বরাবরের মতো, মধু তো 100% মধু থাকছে, এবং মধু অবশ্যই খাঁটি হতে হবে। এবং এই যে বনজি যে ঔষধি যে গাছগুলার যে জিনিসগুলো, এগুলো অবশ্যই আপনাদের সঠিক হতে হবে, অর্থাৎ এগুলো প্রচুর ভেজাল হয়। তো আপনারা যারা আস্থাভাজন জায়গা থেকে কিনবেন তারা অবশ্যই এটা নিজে তৈরি করতে পারবেন, অথবা আপনারা চাইলে আমাদের কাছে, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা চাইলে আমাদের কাছ থেকেও এগুলো কিনে আপনারা নিজেরা তৈরি করে নিতে পারেন। অথবা যদি এত ঝামেলা না করতে চান তাহলে আপনাদের গোপন রোগের যে কোনো সমস্যার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের কাজটি আমরা শুরু করি। তো আমি প্রথমেই দিয়ে দেব শিমুল মুল, শিমুল মুলটা আমি দিয়ে দিচ্ছি। শিমুল মুল গুঁড়ো দিয়ে দিলাম 50 গ্রাম, 50 গ্রাম আমি দিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দিচ্ছি কথিলা, এরপরে আমরা কথিলা দিয়ে দিচ্ছি 50 গ্রাম। এরপরে আমরা তালমাখনা দিয়ে দিচ্ছি 50 গ্রাম। তালমাখনা 50 গ্রাম দিয়ে দিচ্ছি। এরপরে আমরা দিয়ে দিচ্ছি ইসুবগুল দানা, ইসুবগুল দানা দিয়ে দিচ্ছি। ওটা ইসুবগুল দানা, আমরা যে ইসুবগুল ভুষি আপনারা সবাই চেনেন, তো ওটা তো ভুষি অর্থাৎ খোসা, আর এইটা হচ্ছে সেই আপনার ইসুবগুল দানা, যেটার গায়ের খোসাটাই হচ্ছে আমরা খাই ইসুবগুল ভুষি হিসাবে, যেটাকে আমরা ইসুবগুলের ভুষি বলি। এবং দিয়ে দিচ্ছি 25 গ্রাম বাবলার আঠা। আর একটা জিনিস আমি দিতে পারলাম না বা দিচ্ছি না, সেটা হচ্ছে গক্ষুর কাঁটা, এটা আমার কাছে পাউডার নেই, আর যেহেতু এটা কাঁটা সেহেতু এটা আস্ত তো খাওয়া যাবে না, বুঝতেই পাচ্ছেন, তো এটা আমি বাদ রাখছি। আপনারা অবশ্যই এটা পাউডারটা দিয়ে দেবেন, আমার কাছে এই মুহূর্তে পাউডার নেই, এই জন্য আমি দিচ্ছি না। তো এই গেল সবগুলো উপাদান, এবার বরাবরের মতো আমরা এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব, খুব
সুন্দরভাবে মিক্স করে নেবেন। তো আপনাদের জন্য একটা পরামর্শ আছে, পরামর্শটা হচ্ছে যে আপনারা যদি চান, মনে করেন যে আপনারা ইয়ে করবেন না, আপনারা এভাবে একবারে সব মিক্স করবেন না, তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে মিশ্রণটা, এই মিশ্রণ এভাবে তৈরি করে আপনারা কাচের বয়ামে এই মিশ্রণটা কিন্তু একসঙ্গে মিশ্রণ করে আপনারা রেখে দিতে পারেন। দিয়ে আপনারা যখন যখন খাবেন তখন আপনারা একটা আলাদা বাটিতে সামান্য মিশ্রণ তুলে নিয়ে আপনারা চাইলে ওর সাথে মধুটা মিক্স করে আপনারা চাইলে পরিমাণ মতো খেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু খারাপ হয়ে যাওয়ার যে ভয়টা, যেহেতু আমরা এর মধ্যে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করি না, খারাপ হয়ে যাওয়ার ভয়টা কিন্তু থাকে না। হ্যাঁ, এইটা আপনারা করতে পারেন, এই গুঁড়াটা মিক্সটা আপনারা নিয়ে রাখতে পারেন। অথবা যারা, যাদের এগুলো সংগ্রহ করা সম্ভব নয়, তারা চাইলে আমাদের কাছ থেকে এরকম গুঁড়ার পাউডার সমস্ত মিক্স করাটা, এই মিক্স ওষুধটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং খাঁটি মধু এর সঙ্গে মিশিয়ে মিশিয়ে আপনারা কিন্তু খেতে পারেন। সেক্ষেত্রে যেটা হয়, সংরক্ষণ করার যে জিনিসটা, অনেকেই বলেন যে ভাই এটা দীর্ঘদিন যদি রাখি তাহলে সমস্যা হবে কি না, সমস্যা হতেই পারে। তবে কাচের বয়ামে সংরক্ষণ করলে এক মাস তো রেখে খাইতেই পারবেন। এবং আমি সবসময় আপনাদেরকে পরামর্শ দিই যে আপনারা কখনোই এটা অনেক বেশি একবারে তৈরি করবেন না, আপনারা এক মাসের জন্য তৈরি করবেন, এক মাস নিঃসন্দেহে এটা ভালো থাকবে, ছয় মাস পর্যন্ত রাখা যায়। তার তবে সেটা যেহেতু আমরা কোনো ধরনের সংরক্ষণের জন্য কোনো কেমিক্যাল দিই না, হ্যাঁ সম্পূর্ণ প্রাকৃতিকভাবে রাখার চেষ্টা করি, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো এই হয়ে গেল আমাদের, খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো মধু দেব, 500 গ্রাম মধু দিলেই হবে। তো আমরা এটার মধ্যে যদি 500 গ্রাম মধু দিয়ে দিই, দিয়ে যদি আমরা এটা নাড়তে থাকি তাহলে আবার সেই আপনার আগের মতো হয়ে যাবে। আমাদের অন্যান্য ভিডিওতে আপনারা যদি দেখে থাকেন ঠিক একই রকম। তো আমি মধুটা এখন এটা মেশাবো না, কারণ এটা আমাদের একজন কাস্টমারের জন্য তৈরি করা, উনি হচ্ছে গুঁড়াটা নেবে, গুঁড়াটা নিয়ে উনি হচ্ছে মধু আলাদা নেবে, নিয়ে উনি অল্প অল্প করে মিক্স করে করে উনি এটা খাবে। এবার খাওয়ার নিয়মটা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে এটা সকালে ঘুম থেকে ওঠার পরে খালি পেটে আপনারা এটা 5 গ্রাম পরিমাণ নিয়ে আপনারা এটাকে চিবিয়ে, ভালো করে চিবিয়ে খাবেন। চিবিয়ে খেয়ে আপনারা ঠান্ডা পানি খেয়ে নেবেন এবং রাত্রে ভরা পেটে আপনারা যখন ঘুমাবেন, ঘুমানোর আগে 5 গ্রাম নিয়ে আপনারা এটার সাথে একটু মধু মিক্স করে ভালো করে চিবিয়ে খেয়ে ঠান্ডা পানি খেয়ে ঘুমিয়ে পড়বেন। এই হচ্ছে নিয়ম। আশা করা যায় যে আপনাদের যে তিনটা সমস্যা, সহবাসে যে সময় কম পান আপনারা, অথবা আপনাদের বীর্য যাদের পাতলা, এবং স্বপ্নদোষের সমস্যা যাদের আছে, এই তিন ধরনের সমস্যার জন্য আপনারা এটা কিন্তু, এই গুঁড়াটা আপনারা খেতে পারেন। এবং এটা আমি যদি একটু আলাদা করে আপনাদের দেখাই, এরকম একটা বাটির মধ্যে এইরকম একটু নিলেন, এরকম পরিমাণ আপনি নিলেন, নেওয়ার পরে আপনি এই জিনিসটা মধ্যে সামান্য মধু দিয়ে ভালো করে মিক্স করে আপনি খেয়ে নিলেন। হ্যাঁ, এইভাবে এটা করতে পারেন, এটা আমাদের কাস্টমারের জন্য করা, যার কারণে আমি আপনাদেরকে এটা মিক্স করে দেখালাম না, শুধু জাস্ট এটা মধুটা মিক্স না করেই দেখালাম। আপনারা চাইলে মিক্স করেও নিতে পারেন, চাইলে এইভাবে রাখতে পারেন। তবে আমার পরামর্শ যে এইভাবে শুকনা যদি আপনারা এটা রাখেন, রেখে যদি আপনারা করেন, তাহলে এটা আপনাদের জন্য বেশি ভালো হবে। তো এই হচ্ছে ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই আল্লাহ পাক যদি সহায় থাকেন, তাহলে আপনারা এই চিকিৎসা পদ্ধতি যদি গ্রহণ করেন, তাহলে আপনাদের 15 থেকে 1 মাসের মধ্যে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন এবং ইনশাল্লাহ আপনারা এই রোগগুলো থেকে মুক্তি পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।